বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে পুরো ফুটবল বিশ্ব। সেই উন্মাদনাকে আরও একটি বাড়িয়ে তুলতে আয়োজনের কমতি রাখেনি আয়োজক দেশ কাতার। সেসব আয়োজনের অন্যতম সমূহ হিসেবে থাকছে ব্ল্যাকলিস্ট। কাতার বিশ্বকাপের প্রতিটি ম্যাচের ভবিষ্যৎবাণী করেছে ব্ল্যাকলিস্ট, যার মধ্যে থেকে তিনটি ভবিষ্যৎবাণী মিলেনি, বাকি সবগুলো ম্যাচ হুবহু মিলেছে ব্ল্যাকলিস্টের ভবিষ্যৎবাণী। সেই ধারাবাহিকতায় আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া ম্যাচের ভবিষ্যৎবাণী করেছে ব্ল্যাকলিস্ট, কোন দল জিতবে। আগামী 14 ডিসেম্বর শুরু হবে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। 14 তারিখের প্রথম দিনে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ক্রোয়েশিয়া। দুই দলের শ্বাসরুদ্ধকর কোয়ার্টার ফাইনাল ম্যাচে টাইব্রেকারের জয় দিয়ে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া ম্যাচে যে দল জিতবে সেই চলে যাবে সরাসরি ফাইনাল ম্যাচে। আর এই ম্যাচ ঘিরে দর্শকের মনে রয়েছে চরম উত্তেজনা। সেই উত্তেজনাকে আরও একটি বাড়িয়ে তুলতে এই ম্যাচের ভবিষ্যৎবাণী করেছে ব্ল্যাকলিস্ট। আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া দুই দেশের পতাকার সামনে রাখা হয় খাবার। ব্ল্যাকলিস্ট যেই দেশের পতাকা লাগানো পাত্রে খাওয়ার কাপে তাকেই বিজয়ী বলে ঘোষণা করা হবে। ব্রালটিকে ছেড়ে দেওয়া হলে আর্জেন্টিনার পতাকা লাগানো পাত্রের খাওয়ার খায়। ব্রালাকলিস্টের ইন্দ্রিয় ক্ষমতা অনুযায়ী আগামী ম্যাচে আর্জেন্টিনা জিতবে। এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।